তপন দাস এখন একজন আন্তর্জাতিক চরিত্র, উনি একটু হাততালি দিয়ে অভিবাদন জানাবেন। জাপান সরকারের ডাকে উনি অনেকদিন জাপানেও ছিলেন, স্কলারশিপ নিয়ে বিদেশে ছিলেন বহুদিন, তারপরেও তপন দাস মাটির সঙ্গে যুক্তি রেখেছেন, আমাদের মতো ছোট সংগঠনকেও কাছে বন্ধু হিসাবে ডেকে নেন। তাই মেমেন্টোতে আমরা যে কথাটা লিখেছি, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে ঝড় মুছে যাবে এই রাত, এক নূতন ভোরের আকাঙ্ক্ষাতে তো এই উৎসব, তখন তাকে আমরা আবার পাবো। এই আকাঙ্ক্ষা নিয়ে স্মরণিকা তুলে দিচ্ছি, স্মারক তুলে দিচ্ছেন সমরে। আমি তো ফুলটা নিলাম, এটা আমার জন্য নয়, এটা আমাদের দলের ছেলে মেয়েদের হাতে তুলে দিক, সেটাই সবচেয়ে ভালো হবে। এবার আমাদের ঐক্যতানের পক্ষ থেকে এবং চলের